আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে দেশে আরো 47 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2211 করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ কক্সবাজারে সিনা হত্যা মামলায় প্রদীপ সহ তিনজনের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর এবং চলে গেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 47 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4174 জনে সর্বশেষ 24 ঘন্টায় 13741টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 2211 জন শনাক্তের হার 16.09% এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,06,794 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,96,836 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.16% মৃতের মধ্যে পুরুষ 32 ও নারী 15 জন করোনায় মৃতের হার ও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ মাস্ক না পরার প্রবণতা অনেকের মাঝে মানুষের অসচেতনতাই বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে জনসচেতনতা বাড়াতে শিগগিরই বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম করোনার প্রকোপ না কমলেও দেশে স্বাস্থ্যবিধি মানায় অনীহা বাড়ছে দিন দিন হাট বাজার এবং জনসমাগম ঘটে এমন স্থানে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন লোকজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের নির্দেশনা থাকলেও তা একেবারেই মানা হচ্ছে না আল্লাহ যারে ভালো রাখবো সব জায়গাতে রাখবো মাস্ক ছাড়াও রাখবো মাস্ক দিয়েও রাখবো মাস্ক ইউজ করে করে ও মনে করেন যে ওটা ঠেকাবে বলে আমার মনে হয় না সেই জন্য আমি পড়ি না করোনা নমুনা পরীক্ষা তো দূরে থাক এ ধরনের মহামারী নিয়ে মোটেও চিন্তিত নন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধায় সব মানা ভাড়া দোকান এগুলো কিছু নাই ভাই আমি যেটা মনে করি আমি ওই প্রথম থেকে সব সব মানুষনি আর সব ব্যবহার করে নেব এমন পরিস্থিতিতে করোনার আরও বিস্তার ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের আমাদের দেশে টেকনিক্যাল পরামর্শ কমিটি আছে জাতীয় তারাও কিন্তু বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা দেখিনি যে হয়েছে ইন্ডিয়াতেও কিন্তু একটা হটস্পট হতে যাচ্ছে সুতরাং বাংলাদেশে কিন্তু এখনই সতর্ক হতে হবে যে আগামী দিনে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করবার জন্য একটি সমন্বিত উদ্যোগ নেওয়া খুব জরুরি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান বিধি প্রণয়নের পাশাপাশি সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকে নিয়ে নতুন করে বড় পরিসরে ক্যাম্পেইন করা হবে আমরা কতগুলো প্ল্যান করেছি এটার এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি সেই প্ল্যানগুলোর একটা হচ্ছে যে জনপ্রতিনিধি তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন সিটিগুলোতে ম্যাস মিডিয়া মিডিয়াতে যারা আছে তাদের সবাইকে নিয়ে নতুন করে আবার একটা পূর্ণ উদ্যোগে ক্যাম্পেইন করা ধর্মীয় উপাসনালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না অনেকে স্বাস্থ্যবিধি না মেনে সড়কে নামাজ পড়ছেন শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির উদ্যোগে করোনা ভাইরাস চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা চান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম আয়োজন আছেন নিয়াজ জামান সজীব আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন করোনা সংকটের শুরু থেকেই সরকারের পাশাপাশি আওয়ামী লীগও অসহায় মানুষদের মানবিক সহায়তা দিয়ে আসছে স্বাস্থ্যকর মান নিয়ে প্রস্তুত রয়েছে
গ্রামাঞ্চলে এখন স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে প্রতিফলন করলে গ্রামীণ স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে। দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরাই দলকে সংগঠিত করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দুঃসময়ের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা দলকে ধরে রাখে, সুসময়ে বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকে না, দূরে সরে যায়। তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলব, দলের কোনো স্তরে কোনোভাবে সুবিধাভোগী অনুপ্রবেশকারী অপকর্মকারীদের আশ্রয় দিতে পারবেন না। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা পেলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। নিয়াজ জামান, সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তার ভাষায়, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে এই লড়াইয়ে জয়ী হতে হবে। ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসিতে ফিরে আসা এটা একটা কঠিন লড়াই, কিন্তু সেই লড়াই আমাদেরকে জয়ী হতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন, 35 লক্ষ মানুষ আসামি হয়েছেন, 1 লক্ষের উপরে মামলা হয়েছে, আমাদের হাজারের উপরে মানুষ খুন হয়ে গেছে, আমাদের 500-এর উপরে আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ তারা গুম হয়ে গেছেন, অসংখ্য মামলায় জড়িত আমাদের সমস্ত নেতা কর্মীরা। নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলে 20 বছরের মধ্যে ঋণের টাকা শোধ করবে বাংলাদেশ। আর তাই সময় মতো প্রকল্পের কাজ শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের জন্য বরাদ্দ 1,00,000 কোটি টাকার সিংহভাগই ঋণ দিচ্ছে রাশিয়া। ফজলের আপের রিপোর্ট। পদ্মার পাড়ে দৃশ্যমান হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্প থমকে আছে, তখনও কর্মমুখর দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ। এরই মধ্যে ভূত অবকাঠামোর কাজ শেষ হয়েছে 30% বেশি। এই সিভিল কাজটা আমাদের সর্বশেষ 4-টায়ার যে কনক্রিটিং হবে আর হবে 38.5 মিটার, আর আর একটু এই যে উপরে যে বারগুলো দেখছেন তার সাথে আর সর্বশেষ লেয়ারের একটি লেয়ার হবে, আমরা আশা করছি অক্টোবরের মধ্যে সেটা শেষ হবে। তাহলে এই রিয়েক্টর ইউনিটের এই যে ইনার কন্টেনমেন্টের যে হাইস্ট যে স্ট্রাকচার দেখছেন সিভিল কনস্ট্রাকশন পার্ট এইখানে ক্লোজ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পের ব্যয় নির্ধারিত 1,24,000 কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় সরকার। আর তা সম্ভব হলে নির্ধারিত সময়ের অনেক আগেই এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার কাছ থেকে নেওয়া 91,000 কোটি টাকা শোধ করা যাবে বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমরা যখনই এটার প্রোডাকশনে যেতে পারবো তখনই কিন্তু আমাদের রিটার্নটা আসা শুরু হবে, 28 বছরে তাদের টোটাল টাকাটা আমরা ফেরত দেবো আর কি। তো আমরা তো হিসাব করে দেখেছি হয়তো এইটা এই 20 বছরের দিকে হয়তো আমরা টোটালি ফ্রি হয়ে যেতে পারবো আর কি, টাকাটা দিয়ে দেওয়া যে যে ধরনের কন্ডিশনে ওরা টাকাটা দিচ্ছে। সুতরাং আমাদের ওই কারণেও আমাদের টাইমিংটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আর কি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে হলে স্থিতিশীল হতে হবে জাতীয় গ্রিড, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। আমার তো পেটে কামড় আছে, আমার কথা হলো যে আমি বিক্রি করতে না পারলে তো আমার ধাক্কা খেতে হবে, ওইটাও একটা ব্যাপার আছে। এবং এটা নিয়ে কিন্তু একটা একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, একটা ন্যাশনাল বডি, ন্যাশনাল বডি যেখানে প্রাইম মিনিস্টার হলো। প্রকল্পের সর্বাধুনিক পারমাণবিক চুল্লি তৈরির তদারক করছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞরা। ঐতিহাসিক হার্ডিংস ব্রিজের পাশে নির্মাণ হচ্ছে আরও একটি ঐতিহাসিক স্থাপনা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা হবে বাংলাদেশের গর্বের ধন, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার প্রতীক। এখান থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, আর 33তম সদস্য হিসেবে প্রবেশ করবে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী এবং এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাদের দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে নেওয়া হয়। এই সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তাদের দুটি আবেদনই নামঞ্জুর করে আদালত। ওনাদেরকে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে, অর্থাৎ আয়ু চেয়েছে, আমরা সমর্থন দিয়েছি, আয়ু চেয়েছে, আয়ুর আরো প্রয়োজন ওনাদের তদন্ত, ওনাদের তদন্ত স্বার্থে আজ পর্যন্ত 20 ডেজ র‍্যাব কাস্টডি ছিল। অ্যাকর্ডিং টু পিআরবি অ্যান্ড অ্যাকর্ডিং টু দি সিআরপিসি আপনার 15 ডেজ ম্যাক্সিমাম, 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। চলে গেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। শুক্রবার রাতে রাজধানীর স্কার্টন গার্ডেনে নিজ বাসায় মারা যান তিনি। ইনিলেহে ওয়াইনিলে রাজিউন। 80 বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে মরদেহ রাখা হয়েছে বাড়িমারি হিমাগারে। আজ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। 21 পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। বরিশালে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। হিজলা পয়েন্টে মেঘনা নদীর পানি এখনও বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যায় ফসল, সড়ক, বাঁধ, মাছের ঘের ও পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে টাঙ্গাইলের বেশ কয়েকটি উপজেলায় বন্যা স্থায়ী রূপ নিয়েছে। গত 1.5 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। বাসাইল উপজেলার প্রায় 90% মানুষ এখনও পানিবন্দী। যমুনা নদীর পানি কমে পানিগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগে রয়েছে নিম্নাঞ্চলের মানুষ। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের কারণে আশাশুনি ও শ্যামনগরের বানভাসিতে দুর্ভোগ বেড়েছে। নষ্ট হয়েছে সেখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এই জায়গায় 50% জায়গা লাগাইছিলাম, এর মধ্যেই বন্যা আরম্ভ হয়ে গেছে। প্রায় 3-4 লাখ টাকার এরকম মাছ আমাদের বাইরে গেছে, আর মাছ তেমন নাই। সরকার যদি আমাদের একটু নজর দিতে শুনে যায় তাহলে আমরা ছেলে সন্তান নিয়ে ই করতে পারতাম, খাইতে পারতাম। আন্তর্জাতিক সংবাদ। আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এই ঘোষণা দেন দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদে থাকা এই প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে শিনজো অ্যাবে জানান, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত শারীরিক অসুস্থতা ভূমিকা রাখুক সেটা তিনি চান না বলেই পদত্যাগ করছেন। বহুদিন ধরে আলসারে ভুগছেন জাপানি প্রধানমন্ত্রী। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। সময়ের আগেই বিদায় নিতে যাচ্ছেন 65 বছর বয়সী জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেই এই সংবাদ সম্মেলন, কারণ একদিকে করোনা ভাইরাস পরিস্থিতি, অন্যদিকে রয়েছে অসংখ্য অসমাপ্ত কাজ। শিনজো আবে জানান, বহু বছর ধরে তার শরীরে বাসা বেঁধে আছে যন্ত্রণাদায়ক আলসার। সম্প্রতি এই অসুস্থতা আরও বেড়ে গেছে। জাপানি প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের সেপ্টেম্বরে। যদিও নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই পদেই বহাল থাকতে হচ্ছে শিনজো আবেকে। ছোটবেলা থেকেই আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন শিনজো আবে। 2006 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার 1 বছর পরই একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর 2012 সালে তিনি আবারও ফিরে আসেন ওই পদে। সেই থেকে টানা 8 বছর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উন্নত দেশ জাপানের নেতৃত্ব দিয়ে আসছেন জাতীয়তাবাদী রক্ষণশীল নেতা শিনজো আবে। প্রবৃদ্ধি বাড়াতে অসংখ্য সাহসী ও প্রগতিশীল নীতি নিয়েছেন তিনি, সংক্ষেপে যাকে বলা হয় আবেনোমিক্স।
প্রতিরক্ষা ও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছেন কয়েক গুণে। যদিও সংবিধান অনুযায়ী আত্মরক্ষা ছাড়া নিরাপত্তা বাহিনীর আর কোনো কাজ নেই, বিধি অনুযায়ী এখন নতুন নেতা নির্বাচন করবে সিনজোর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এ ব্যাপারে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত নেবে দলটি। এরপরই পার্লামেন্টে হবে প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিক ভোট। Liberal Democratic Party's annual convention. বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। পার্টেক্স খেলার খবর। আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসিকে দলে টানতে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। প্রিয় বন্ধুকে ফোন করে পিএসজিতে যোগ দিতে রাজি করার চেষ্টা করছেন তিনি। এদিকে মেসির বার্সেলোনা ছাড়ার খবর প্রকাশের পর থেকেই তার জন্মস্থান রোজারিওতেও চলছে উৎসবের আমেজ। বিস্তারিত ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে স্থানীয় ফুটবল ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে জীবনের কোন এক সময় খেলার ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ফুটবল জাদুকর। তার বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা শুনে হয়তো রোজারিওবাসীর মনে বিশ্বাসটা আরও পোক্ত হয়েছে। ছয়বারের বিশ্বসেরা ফুটবলার বার্সেলোনা ছাড়ার কথা বলেও সারতে পারেননি, আর রোজারিওতে শুরু হয়ে গেছে উৎসব। যদিও মেসির নিউ ওয়েলসে যাওয়ার কোনো গুঞ্জন নেই, তারপরও আর্জেন্টাইন সুপারস্টারের বার্সা ছাড়ার সিদ্ধান্তে ঘরের ছেলে ঘরে ফেরার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। রোজারিওবাসীর উৎসবটা হয়তো এ কারণেই। এদিকে বার্সেলোনা অধিনায়কের ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই ইউরোপের বড় বড় ক্লাবগুলো নড়ে চড়ে বসেছে। মেসিকে দলে ভিড়ানোর দৌড়ে আলোচনায় রয়েছে চারটি ক্লাব: ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন জার্মে, ইন্টার মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী ম্যান সিটিতেই যোগ দেওয়ার সম্ভাবনা বেশি আর্জেন্টাইন দলপতির। তবে পিএসজিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ক্লাব কর্মকর্তারা এরই মধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছেন বার্সার সাথে মেসির চুক্তির বিভিন্ন শর্তের ব্যাপারে। শুধু পিএসজি কর্তৃপক্ষই নয়, ক্লাবের সবচেয়ে বড় তারকা নেইমারও মাঠে নেমেছেন মেসিকে প্যারিসে নিয়ে যাওয়ার ব্যাপারে। এরই মধ্যে বন্ধুকে ফোন করে ফরাসি দলটিতে যেতে রাজি করার চেষ্টা করেছেন নেইমার। পাশাপাশি এবারে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে হারা দলটির কর্তা ব্যক্তিদেরও বলেছেন তারা যেন মেসিকে পিএসজিতে নেওয়ার জন্য প্রস্তাব দেন। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির জুটি বানানোরও বেশ গুঞ্জন উঠেছে। বিশ্বসেরা এই দুই ফুটবলারকে নাকি একই দলে খেলাতে চায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। যদিও মেসির বায়আউট ক্লজ 700 মিলিয়ন ইউরো, তাকে দলে নেওয়াটা সহজ হবে না বিশ্বের যে কোনো দলের জন্যই। তবুও বিশ্বসেরা ফুটবলারকে দলে ভেড়াতে চেষ্টার কমতি রাখছে না শীর্ষ কোনো ক্লাবই। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা ভাইরাসে দেশে আরও 47 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2211। করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। কক্সবাজারে সিনা হত্যা মামলায় প্রদীপ সহ তিনজনের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর। এবং চলে গেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।